দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে রয়েছে গহীন একটি জঙ্গল। যেই জঙ্গলের মধ্যে দিয়ে আমি হেঁটে আসলাম। এই জঙ্গলে যতগুলো গাছ রয়েছে আমি খুঁজে দেখলাম, একটু খাওয়ার মতোই কোনো গাছে কোনো প্রকার ফল নেই, কিন্তু আমার অনেক তৃষ্ণা পেয়েছে। দেখতে পাচ্ছি এখানে কিছু পানি আছে, আমি একটু পানিতে নেমে একটু পানি পান করি। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং পানি পান করার পরেই আমরা আরও কিছুক্ষণ খুঁজে দেখব যে কোনো গাছে খাওয়ার মতো কোনো ফল আছে নাকি। এই জঙ্গলটা কিন্তু বিশাল বড় একটি জঙ্গল। আমি পানিতে একটু নামি, অনেক তৃষ্ণা পেয়েছে। পানিটা অনেক ঠান্ডা, অনেক খোঁজাখুঁজি করার পরে এমন একটি জায়গা পেলাম যেখানে পানি রয়েছে। এখন করার কিচ্ছুই নেই, কারণ তৃষ্ণা পেয়েছে, পানি খেতে হবে। এটা যে কোথাকার পানি এটা দেখার কোনো বিষয় নাই, কারণ তৃষ্ণা পেয়েছে মানে পানি খেতে হবে। আমি বর্তমানের জন্য এখান থেকে একটু পানি খেয়ে নেই। পানি খেয়ে অনেক শান্তি পেলাম, এখন একটু হাত মুখ ধুয়ে নেই। পানি কিন্তু অনেক ঠান্ডা। এখন দেখি কোনো গাছে কোনো ফল রয়েছে নাকি, একটু খাওয়ার জন্য খুঁজে বেড়ায়। অনেক খোঁজাখুঁজির পরে একটি পেঁপে গাছ পেয়েছি, সেখানে কিন্তু অনেকগুলো পেঁপে ধরে আছে। এই জঙ্গলের ভিতরে রয়েছে পেঁপে গাছ, আম গাছ, লেবু গাছ ইত্যাদি বিভিন্ন ধরনের গাছ রয়েছে। সেগুলো গাছে অনেক খোঁজাখুঁজির পরে কিন্তু একটু খাওয়ার জন্য কোনো কিছুই পাইনি। অবশেষে একটি পেঁপে গাছ দেখতে পাচ্ছি। গাছটি অনেক ছোট এবং মাঝখানে হেলে পড়েছে। সেখানে দেখুন কতগুলো পেঁপে ধরেছে। এখান থেকে একটি পেঁপে তুলে নেব এবং খেয়ে দেখব। অবশ্যই আমাদের সাথে থাকবেন। দেখছেন দর্শক, এখান থেকে বড় একটি পেঁপে আমি ছিঁড়ে নেই। দেখুন কতগুলো পেঁপে। এই পেঁপেগুলো এত সুন্দর ধরার কারণ হচ্ছে এই গহীন জঙ্গলের ভিতরে কেউ পেঁপে নিতে আসে না, তাই এতগুলো পেঁপে এখানে ধরে আছে। চলুন এই পেঁপেটা আমি ছিঁড়ে নেই। একটি পেঁপে আমি ছিঁড়ে নিলাম। এই পেঁপেটা সর্বপ্রথম সুন্দর করে ধুয়ে নেই। জঙ্গলের ভিতরে প্রবেশ করব, কারণ আমার যেটুকু পেরেছি আমি কিন্তু একটি ফল নিয়েছি। আরও কিছুক্ষণ এই জঙ্গলের ভিতরে ঘোরাফেরা করব। এই গহীন জঙ্গলের ভিতরে ঘোরাফেরা করতে কিন্তু অনেক ক্ষুধা লাগবে, তাই আমি এই পেঁপের অর্ধেকটা আমার কাছে সুন্দর করে রেখে দিচ্ছি।
আর বাকি যে অর্ধেক পেঁপে রয়েছে এটি এখন আমি খেয়ে নিব। অবশ্যই আমাদের সাথে থাকবেন। এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন এই গহীন জঙ্গলের কিছু অংশ, সেখানে আমি একটু ঘোরাফেরা করলাম। আরও দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু আরও অনেক জঙ্গল রয়েছে যেখানে বিভিন্ন প্রকার গাছপালা রয়েছে। তো আর বেশি ঘোরার সময় নাই, কারণ দুপুর হয়ে আসতেছে, যত দ্রুত হোক এখান থেকে চলে যেতে হবে। আমি এখন এখান থেকে বিদায় নিচ্ছি। অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন, আর আপনারা যখন জঙ্গলে ঘুরতে আসবেন অবশ্যই খাবার সাথে করে নিয়ে আসবেন। কারণ জঙ্গলে যখন ঘুরতে আসবেন আপনারা হয়তো মনে করবেন যে গাছে কিছু না কিছু ফল রয়েছে, কিন্তু আমি অনেক খোঁজাখুঁজির পরে কোনো গাছে কিন্তু কোনো ফল পেলাম না, শুধু একটি পেঁপে গাছে কয়েকটা পেঁপে ধরেছিল, সেখান থেকে একটি পেঁপে নিয়ে খেলাম। তারপরে কিন্তু আবারও এই জঙ্গলের ভিতরে প্রবেশ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে।